আগামী 5ই নভেম্বর ইডেনে বহু প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেদিনই আবার কিং কোহলির জন্মদিন। বিরাট কোহলির জন্মদিন পালন করার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। সোমবার 8:30 নাগাদ তিনি সাংবাদিকদের জানান, সেদিন মাঠে কেক কাটা হবে, মিষ্টি তুলে দেওয়া হবে বিরাটের হাতে, এবং বিরাটের মুখোশ পরে গ্যালারিতে থাকবেন প্রচুর সমর্থক। এ ব্যাপারে টিম ইন্ডিয়ার কাছ থেকে কনফার্মেশন পেয়েছে সিএবি, রাজি কলকাতা পুলিশও।